তোমরা কি এই ধরনের সংখ্যার গুণ এই নিয়মে করে থাকো এই নিয়মে গুণ করলে অনেক সময় নষ্ট হয় এই কারণে আজকে আমি তোমাদেরকে এমন একটা শর্টকাট ট্রিক শিখাবো যার সাহায্যে এই ধরনের গুণ খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডে করা যায় আজকের এই ভিডিও দেখার পর তোমরা এই ধরনের অঙ্কের গুণ ক্যালকুলেটর থেকেও তাড়াতাড়ি করতে পারবা প্রথমেই আমি তোমাদেরকে শিখাবো এই নশো নিরানব্বই আর এই নশো নিরানব্বইয়ের গুণ ফল মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে বের করতে হয় ঠিক আছে দেখো এদিকে গুণ চিহ্নের ডান দিকে দেখো তো কতটা নয় আছে তিনটা নয় আছে গুণ চিহ্নের বাম দিকেও কটা নয় আছে তিনটা নয় আছে তো তোমরা কী করবা তাড়াতাড়ি গুণ চিহ্নের বাম দিকে যেটা নয় আছে আর গুণ চিহ্নের ডান দিকে যেটা নয় আছে দুটা নয় গুণ করো দুটা নয় গুন করলে কত হবে একাশি তাই না নয়ের নয় গুণ করলে একাশি হয় সেটা সমান চিহ্নের ডান দিকে লেখে দাও কিন্তু একটু ফাঁকা করে ঠিক আছে লেখা হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখে দিই যে এবার দেখো গুণ চিহ্নের বাম দিকে কোটা নয় আছে গোটা কোটা নয় আছে ঘন গুণ চিহ্নের বাম দিকে দেখো তিনটা নয় আছে তো তিনটা থেকে এক মাইনাস করো এক বাদ করো তাহলে এক মাইনাস করলে কত হবে তিন থেকে এক মাইনাস করলে দুই হয় সেই দুইয়ের জন্য কী করবা এই যে আট দেখতে পাচ্ছ এই আটের বাম দিকে লিখতে হবে দুটা নয় ওকে আর এই আটের ডান দিকে লিখতে হবে দুটা শূন্য বাস এই যে তোমরা সংখ্যা পেয়েছ এটাই হলো নশো নিরানব্বই এবং নশো নিরানব্বইয়ের গুণফল তোমরা মনে রাখবা যে গুণ চিহ্নের বাম দিকে যতটা নয় থাকবে সেটা থেকে এক মাইনাস করবা ঠিক আছে যতটা নয় থাকবে সেটা থেকে এক মাইনাস করবা মাইনাস করে যত পাবা সেটা কী করবা এই আটের বাম দিকে ততটাই নয় লিখতে হবে আর আটের ডান দিকে ততটাই শূন্য লিখতে হবে এবার আমি তোমাদেরকে এই ন হাজার নশো নিরানব্বই আর এই ন হাজার নশো নিরানব্বইয়ের গুণ ফল কত হবে বলে দিচ্ছি দেখো এদিকে একটু এই যে গুণ চিহ্নের বাম দিকের নয় আর গুণ চিহ্নের ডান দিকের নয় এই দুটা নয় গুণ করে তো আর নয় গুণ করে কত হয় একাশি হয় সেই একাশিটা সমান চিহ্নের ডান দিকে একটু ফাঁকা করে লিখে দিলাম হয়ে গেলো এইটুকু কাজ শেষ এবার গুণ চিহ্নের বাম দিকে দেখো কতটা নয় আছে গুণ চিহ্নের বাম দিকে দেখতে পাচ্ছি চারটা নয় আছে চারটা থেকে এক মাইনাস করো চার থেকে এক মাইনাস করলে কত হয় তিন হয় ঠিক আছে এই তিনের জন্য তোমরা কী করবা এই যে এখানে আর দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ না এই আটের বাম দিকে তিনটা নয় লিখতে হবে এবং আটের ডান দিকে তিনটা শূন্য লিখতে হবে তাহলে আমি লিখে দিলাম এই যে এত বড় সংখ্যা পেলাম না এত বড় যে সংখ্যা পেয়েছি এটাই হলো ন হাজার নশো নিরানব্বই এবং ন হাজার নশো নিরানব্বই এর গুণফল এবার দেখো এত বড়ো দুটো সংখ্যার গুণফল বের করছি আমি দেখো তোমরা কী করবা প্রথমে এই নয় এই নয় গুণ করবা গুণ করে দিলাম কত হলো একাশি হলো একাশিটা সমান চিহ্নের ডান দিকে একটু ফাঁকা করে লিখে দাও হয়ে গেছে কাজ এবার দেখো গুণ গুঞ্চিন্নার বাম দিকে কটা নয় আছে ঘনত দেখতে পাচ্ছি পাঁচটা নয় আছে কটা নয় পাঁচটা পাঁচ থেকে এক মাইনাস করো এক বিয়োগ করে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হবে চার হবে তাই না এই চারের জন্য তোমরা কী করবা এই যে আট দেখতে পাচ্ছ না আটের বাম দিকে চারটা নয় লিখতে হবে তা লিখে দিলাম আর আটের ডান দিকে চারটা শূন্য লিখতে হবে তা লেখা হয়ে গেল দেখো লিখে দিলাম এবার এই যেহেতু বড়ো সংখ্যা পেয়েছি এটাই হলো এই বড় বড় দুটা সংখ্যার গুণফল তোমরা মনে রাখবা এই রকম গুণ কেবলমাত্র তখনই করতে পারবা যখন দেখবা যে গুণ চিহ্নের বাম দিকে যতটা নয় আছে গুণ চিহ্নের ডান দিকেও ততটা নয় আছে এই রকম যদি থাকে তাহলে তোমরা এই নিয়মে গুণ করবা মুখে মুখেই